আজ আমরা জানার চেষ্টা করব কবি অ্যান্টনি ফিরিঙ্গি সম্পর্কে। অ্যান্টনি ফিরিঙ্গি কবিগান রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের সুবিশাল পরিসরে শেষ পর্যায়ে কবিগানের উদ্ভব ঘটেছিল। তখন মুসলমানরা পুঁথি সাহিত্য এবং হিন্দুরা কবিগান রচনায় মনোনিবেশ করেছিল। পুঁথি সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মোহাম্মদ দানেশ। আর কবিয়ালদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গজলা গুই, হরু ঠাকুর, নিতাই বৈরাগী ও অ্যান্টনি ফিরিঙ্গি। লৌকিক অলৌকিক কাহিনী নিয়ে বাংলা ভাষায় যেসব সাহিত্য রচিত হয়েছে তাকে নাচ সাহিত্য বলে। পর্তুগিজ নাগরিক হ্যান্সম্যান 19 শতক এর প্রথম দিকে বাংলাতে আসেন এবং পশ্চিমবঙ্গের ফেরাডাস ডাঙ্গা নামক এলাকায় বসবাস শুরু করেন। তার প্রকৃত নাম হ্যান্সম্যান অ্যান্টনি। প্রথমে তার বাংলা গানগুলোর বাঁধনদার ছিলেন গোরক্ষনাথ, পরে অ্যান্টনি ফিরিঙ্গি নিজেই গান বাঁধতে পারদর্শী হন। পশ্চিমবঙ্গের চন্দননগরে ফরাস ডাঙ্গায় তিনি বসবাস করতেন। পূর্বে এদেশে মগরা, নিন্দার্থে হারমাদ ও পর্তুগিজরা ফিরিঙ্গি নামে পরিচিত ছিল। তখন সাধারণভাবে ইউরোপীয়দের ফিরিঙ্গি বলা হতো। ভালোবেসে গান গাইতেন, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে তার গানেও মানুষ মানবতার কথা পেয়েছিল। অ্যান্টনির আমলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কবিয়ালদের বেশ প্রভাব প্রতিপত্তি ছিল। হরু ঠাকুর, ভোরা ময়রা, দাশরথী রায়, রাম বসু প্রমুখ বিখ্যাত কবিয়াল তার সমসাময়িক ছিলেন। অ্যান্টনি কবিগানের প্রতি আকৃষ্ট হয়ে যান, গাইতে শুরু করেন। তার অন্যতম জনপ্রিয় গানটি হল সাধন বজন জানি নে মা যেতে তো ফিরিঙ্গি। তিনি সৈদমানি নামক এক হিন্দু ব্রাহ্মণ মহিলাকে সতীদাহ হওয়ার থেকে রক্ষা করেন এবং বিবাহ করেন। তিনি কলকাতার দক্ষিণে একটি মা কালিকার মন্দির প্রতিষ্ঠা করেন যা ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত। কেবল বাংলা ভাষায় আয়ত্ত নয়, বাঙালির ধর্ম, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন অন্য কোনো বিদেশির ক্ষেত্রে সে যুগে এমনকি এরপরেও তেমন দেখা যায় না। তার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে 1967 সালে মুক্তিপ্রাপ্ত উত্তম কুমার অভিনীত বিখ্যাত চলচ্চিত্র অ্যান্টনি ফিরিঙ্গি প্রণিধানযোগ্য। এখানে কবিয়াল ভোলা ময়লার সাথে তার কবিগানের লড়াই দেখানো হয়েছিল। এছাড়া 2014 সালে মুক্তি পায় তার জীবন ও বর্তমান প্রজন্মে তার পুনর্জন্ম মিলিয়ে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ তারা মন্ডির চলচ্চিত্র জাতিস্বর।